সংস্থার নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বনাথ সরকার, সিনিয়র শিক্ষক, পুলিশ ফ্যান কলেজ বগুড়া। আজ আমি যে ভিডিও ক্লাসটি নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি, এই ক্লাসটি হলো ষষ্ঠ শ্রেণী জ্যামিতি ক্লাস অনুশীলনী 6.2 ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত। আজ আমি তোমাদেরকে আমার ভিডিও ক্লাসে সাদর অভ্যর্থনা জানাতেছি। তোমরা আমার সঙ্গে আজ এই ক্লাসে মনোযোগ সহকারে থাকবে এবং শুনবে। এই বিষয়গুলি ইতিপূর্বে তোমরা জেনে এসেছো, শিখে এসেছো, তথাপি আবারও যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে দ্বিতীয় শ্রেণী পরীক্ষা 2020-এর, সেখান থেকে আজ আমি এই আলোচনায় যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আজকের ক্লাসটি আমার হলো জ্যামিতিক ক্লাস, জ্যামিতিক ক্লাস আলোচনা করতে গেলে প্রথমে জ্যামিতি কাকে বলে বা জ্যামিতি শব্দের অর্থ কী, এই বিষয়গুলি আমাদের প্রথমে জানা দরকার। যদিও তোমরা জানো বিষয়গুলি অর্থাৎ ত্রিভুজ ও চতুর্ভুজ, তথাপি গুরুত্বপূর্ণ বিষয়, তথাপি এই বিষয়গুলি নিয়ে আজ আমি আবার তোমাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি। যেহেতু বিষয়টি জ্যামিতি, জ্যামিতি আলোচনায় যেতে হলে প্রথমে আমাদের জ্যামিতি সম্বন্ধে জানতে হবে। তোমরা জানো জ্যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাণ, এটা একটি গ্রিক শব্দ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাণ। জ্যামিতি কাকে বলে, যে পুস্তক পাঠ করলে ভূমির পরিমাপ সম্বন্ধে জানতে পারা যায় তাকেই বলা হয় জ্যামিতি। এখন আজকে আমাদের মুখ্য যে আলোচ্য বিষয় ত্রিভুজ ও চতুর্ভুজ, এখন আমি এগুলি নিয়ে প্রত্যেকটি চিত্রাঙ্কন করে বোর্ডে তোমাদের এগুলি চিত্রসহ সংজ্ঞা আমি জানানোর জন্য বা বোঝানোর চেষ্টা করছি। তোমরা সবাই মনোযোগদের শুনবে এবং এখান থেকে জ্ঞান লাভ করার চেষ্টা করবে। প্রথমেই ত্রিভুজ, ত্রিভুজ শব্দটা দেখো, এই শব্দের মাঝেই কিন্তু সংজ্ঞা নিহিত রয়েছে। ত্রি শব্দের অর্থ তিন, ভুজ শব্দের অর্থ বাহু, ত্রিভুজ শব্দের অর্থ তিন বাহু। এখন ত্রিভুজ কাকে বলে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। আমি আবারও বলছি, ত্রিভুজ কাকে বলে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। এরপরে এই ত্রিভুজের আলোচনায় যে বিষয়গুলি আসে সেগুলি হলো ত্রিভুজ কত প্রকার ও কী কী। ত্রিভুজ হলো মোট ছয় প্রকার, এর ভিতরে কোণ ভেদে তিন প্রকার এবং বাহু ভেদে তিন প্রকার। প্রথমে আমি বাহু ভেদে ত্রিভুজ যে তিন প্রকার সেগুলি চিত্রসহ তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বাহুভেদে তিন ত্রিভুজ যে তিন প্রকার সেগুলি হল সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আমি আবারও বলছি, বাহুভেদে ত্রিভুজ যে তিন প্রকার সেগুলি হল সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আমি এখন এর এক একটি চিত্রাঙ্কন করে তোমাদের সম্মুখে এর সংজ্ঞাগুলি দেওয়ার চেষ্টা করছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। প্রথমে ত্রিভুজের চিত্র, ত্রিভুজ তাহলে কি বললাম, ত্রিভুজের সংজ্ঞা হলো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, প্রথমে আগে ত্রিভুজের একটি চিত্র আমি অঙ্কন করছি। এটি যদি এখন আমরা নামকরণ দিই, মনে করো নামকরণ দিলাম এ বি সি, তাহলে এটা একটি ত্রিভুজ। এখন বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, তারই
প্রথম নাম্বারটা হলো সমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে এটা যখন ত্রিভুজের চিত্র, তেমনি আমরা যদি খেয়াল করি তাহলে দেখো প্রথমে সমবাহু ত্রিভুজ, সম মানে সমান, বাহু সমান বাহু ত্রিভুজ। আর ত্রিভুজের তো ত্রিভুজ মানেই হলো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। এটি তিনটি বাহু আছে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এটা এ বি সি, এটা একটি ত্রিভুজ। এখন যদি একটু আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি তাহলে দেখো এই ত্রিভুজটা আবার সমবাহু ত্রিভুজেরও রূপ নিয়েছে। কেননা এখানে এই ত্রিভুজটা এ বি সি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ কেন তোমরা খেয়াল করে দেখো, এখানে এ বি বাহু সমান বি সি বাহু সমান এসি বাহু, তাহলে এ বি বাহু সমান বি সি বাহু সমান এসি বাহু, অর্থাৎ তিনটি বাহু সমান। তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের সংখ্যাটি আবার বলছি যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এরপর আসছি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি জিনিস, কাকে বলে, আর চিত্রটা কি? এখন আমি তোমাদের সম্মুখে এই সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করে তারপরে সংখ্যা তোমাদের সমদ্বি, এই কথা থেকে কিন্তু সংখ্যাটি চলে আসছে সমদ্বি। সম মানে সমান, দ্বি মানে দুই। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমি সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করে দেখাতেছি তোমাদের সম্মুখে। এ বি সি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা লক্ষ্য করে দেখো এই যে এই ত্রিভুজটা, ত্রিভুজটায় এর এ বি বাহু সমান এ সি বাহু, আর বি সি বাহুটা কিন্তু তার সে একটু বড় রয়েছে। তাহলে যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, অর্থাৎ এখানে এ বি বাহু এবং এ সি বাহু সমান, আর বি সি বাহুটা তার সে একটু বড়, তাহলে এইরকম যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, তার চিত্র কি এবং সংজ্ঞা কি। এবার আমি তোমাদের সম্মুখে রাখছি ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ বিষম, বিষম শব্দের অর্থই হলো অসমান, অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই কোনো বাহু সমান নয় তাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ। তাহলে তিনটি বাহু কী হবে, অসমান। এবার আমি তোমাদের সম্মুখে একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে দেখাতেছি। শিক্ষার্থীবৃন্দ খেল করতে হবে এবার এ বি সি, এটি একটি বিষমবাহু ত্রিভুজ। কেননা এর কোনো বাহুই কোনো বাহু সমান নয়, এ বি বাহু বি সি বাহু এবং এ সি বাহু তিনটি বাহু পরস্পর অসমান। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান,
অর্থাৎ কোনো বাহুই কোনো বাহু সমান নয়, তাকেই বলা হবে বিষম বাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যাচ্ছি তোমাদের সম্মুখে ত্রিভুজের কোণ ভেদের ত্রিভুজ নিয়ে আলোচনায়। কোণ ভেদের ত্রিভুজ কাকে বলে, কত প্রকার ও কী কী? কোণ ভেদের ত্রিভুজ বাহুভেদে যেমন তিন প্রকার, কোণ ভেদের ত্রিভুজ সেরকম তিন প্রকার। এই তিন প্রকার কোণ ভেদের ত্রিভুজ হল সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আমি আবার বলছি যে কোণ ভেদের ত্রিভুজ তিন প্রকার, সেগুলি হল সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ তাহলে কোন কোন নিয়ে আলোচনা করতে গেলে তাহলে প্রথমে আমাকে জানতে হয় কোন জিনিসটাকে কোন কাকে বলে। কোন হলো একই শীর্ষবিন্দুতে দুটি বাহু মিলিত হলে মিলনস্থলে একটি কোন উৎপন্ন হয়, এবং সেই সুবাদে সমকোণী ত্রিভুজ অর্থাৎ সমকোণী। কথাটা থেকে কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণী একটি কোণ সমকোণ, সরি আমি আবারও বলছি যে সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই বলা হবে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একটি কোণ হবে 90 ডিগ্রি। এবার আমি চিত্রাঙ্কন করে তোমাদের সম্মুখে আমি দেখাতেছি যে সমকোণী ত্রিভুজটা কেমন এবং চিত্রটা কি, সংজ্ঞাটা তো বললে আমি দেখো এবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ বি সি এটা একটি সমকোণী ত্রিভুজ। কি করে ওটা দেখো, এ বি সি হল ভূমি আর এ বি বাহুটা ভূমির উপরে লম্বভাবে দণ্ডায়মান হয়ে আছে, অর্থাৎ এইখানে যে কোণটা আমাদের বিকোণ সৃষ্টি হয়েছে এই কোণটি হলো 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। তাহলে সমকোণ ত্রিভুজ কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যখন কোনো কোণ মেনশন করা হয় তিনটি লেটার দ্বারা, তখন কিন্তু যেখানে কোণ অবস্থান করে সেই লেটারটি লেখার সময় কিন্তু আমরা মাঝখানে লিখি এ বি সি কোণ, তখন কোণ হবে দেখো যে বি বিন্দুতে কোণ সৃষ্টি হয়েছে, তাই সেই লেটারটি কিন্তু আমরা কোণ লেখার সময় মাঝখানে লিখি। তাহলে এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু বিকোণটি হলো সমকোণ। এবার আমি যাচ্ছি তোমাদের সম্মুখে সূক্ষ্মকোণ নিয়ে। সমকোণ তো তোমরা জানো, সমকোণ কাকে বলে, সমকোণ হল 90 ডিগ্রি কোণ অর্থাৎ এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণটা বলা হয় সমকোণ। এবার আমরা যাচ্ছি সূক্ষ্মকোণী ত্রিভুজ, তোমাদের সম্মুখে সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করে সেটি সম্বন্ধে এখন আমি আলোচনায় যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, চিত্র দেখো তোমরা, এ বি সি এটা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হলো কি, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ, প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ কি জানি, সূক্ষ্মকোণ হলো এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে এ কোণ বি কোণ সি কোণ প্রত্যেকটি কোণে ত্রিভুজের সূক্ষ্মকোণ, তাই বলা হয় এটাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। অনেক সময় কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সম্মুখে প্রশ্ন আসে যে ত্রিভুজের কয়টি কোণ, কয়টি কোণ, দেখো ত্রিভুজের তিনটি কোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। অনেক সময় এগুলিও কিন্তু প্রশ্ন হতে দেখা যায়। এবার আমি আসছি তোমাদের সম্মুখে স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে তার সংজ্ঞা দিব।
এবিসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ সম্বন্ধে তোমরা জানো, স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ হলো এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। এই ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের এই বি কোণটি হলো স্থূলকোণ, এই কোণটা। অর্থাৎ এই কোণটা কিন্তু এক সমকোণের চেয়ে বড় আছে, বেশি আছে, কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট আছে। তাহলে আবারও বলছে স্থূলকোণ ত্রিভুজের সঙ্গে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অপর দুটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের জানাচ্ছি যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা ত্রিভুজের পরে, আমি এবার হচ্ছে চতুর্ভুজ নিয়ে তোমাদের সম্মুখে আলোচনায়। চতুর্ভুজ, তাহলে প্রথমেই আসা যায় চতুর্ভুজ। চতুর শব্দের অর্থ হলো চার, ভুজ শব্দের অর্থ বাহু। চতুর্ভুজ শব্দের অর্থ হলো চার বাহু, অর্থাৎ চতুর্ভুজ তাহলে কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। আমি আবারও বলছি, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হবে চতুর্ভুজ। তাহলে তোমরা খেয়াল করে দেখো, এখানে আমি যদি নামকরণ দিই এ বি সি ডি, এটা একটি চার বাহুযুক্ত ক্ষেত্র। তাহলে চতুর্ভুজ কি বললাম? যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। এবং চতুর্ভুজের প্রকারভেদ, চতুর্ভুজ হলো পাঁচ প্রকার। এগুলি তোমরা জানো ছোটোবেলা থেকে শিখে আসছো, আবার একটু বলছি তোমরা শুনে নাও সেগুলি কি কি। সেগুলি হলো সামান্তরিক, আয়তক্ষেত্র বা আয়ত, বর্গক্ষেত্র বা বর্গ, তারপরে হলো তোমার রম্বস এবং ট্রাপিজিয়াম। আমি আবারও বলছি যে চতুর্ভুজ যে চার প্রকার কি কি? সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম। এগুলি একটি একটি করে আমি তোমাদের সম্মুখে চিত্রাঙ্কন করে দেখে বলছি তাদের সংজ্ঞা এবং চিত্রগুলি। শিক্ষার্থী বিন্দু তোমরা খেয়াল করে দেখো, এটা একটি সামান্তরিকের চিত্র, এ বি সি ডি। সামান্তরিক কাকে বলে? সামান্তরিক হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এই চিত্রে এডি এবং বিসি বাহু দুটি সমান, আবার এবি এবং বিসি বাহু দুটি সমান ও সমান্তরাল। সমান্তরাল কথাটি আসলে সমান্তরাল হলো যে দুটি বাহু, বিপরীত দুটি বাহু পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় বা অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে গেলে কখনো একে অন্যকে স্পর্শ করে না, এই এইরকম রেখাকে বলা সমান্তরাল সরলরেখা। তদ্রূপ এখানে এ ডি এবং বি সি বাহু দুটি সমান ও সমান্তরাল বিপরীত বাহু, একইভাবে এ বি এবং বি সি বাহু দুটি সমান ও সমান্তরাল। অতএব এটি হলো একটা সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে বলা হবে সামান্তরিক। এবার আমি আসছি আয়তক্ষেত্র, আয়ত যাকে বলা হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এ বি সি ডি এটা একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সংজ্ঞা হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এই চতুর্ভুজটির বিপরীত বাহু এডি বাহু এবং বিসি বাহু, দুটি বাহু সমান, আবার এ বি বাহু এবং ডিসি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমকোণ, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি কোণের সমান, তাকে বলা হবে আয়তক্ষেত্র আয়তন। এরপরে আমি আসছি বর্গক্ষেত্র। এ বি সি ডি শিক্ষার্থী বিন্দু বর্গক্ষেত্র, এটা একটি চতুর্ভুজ। বর্গক্ষেত্র হলো বা বর্গ যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকেই বলা হবে বর্গক্ষেত্র। তোমরা খেয়াল করে দেবে এখানে এ ডি বাহু, এ বি বাহু, বি সি বাহু এবং সি ডি বাহু চারটি বাহুই সমান এবং কোণগুলি প্রত্যেকটি সমকোণ, একে বলা হবে বর্গক্ষেত্র। এরপরে আমি আসছি তোমাদের সম্মুখে রম্বস। শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখে নাও বোর্ডে, একটু মনে করে নাও যে বিষয়টা হলো যে চতুর্ভুজের চারটি বাহু সমান, কোণগুলি সমকোণ নয়। এখানে এই এ বি সি ডি এটা একটি লম্বশের চিত্র, এর চারটি বাহুই কিন্তু সমান আছে কিন্তু কোণগুলি সমকোণ নয়। তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়, তাকেই বলা হবে রম্বস। অনেক সময় প্রশ্ন হয় বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে পার্থক্য কী, বর্গক্ষেত্র চারটি বাহু সমান, রম্বসের চারটি বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের কোণগুলির প্রত্যেকটি সমকোণ, রম্বসের কোণগুলি সমকোণ নয়। এবার আমি তোমাদের সম্মুখে যাচ্ছি ট্রাপিজিয়াম নিয়ে আলোচনায়। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের চিত্রটি হল এ বি সি ডি শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এটা একটি চতুর্ভুজ, এর নাম ট্রাপিজিয়াম। এটার সংজ্ঞা হলো যে চতুর্ভুজের দুটি বাহু বিপরীত বাহু সমান্তরাল, দুইটি বিপরীত বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু
বিপরীত বাহু সমান্তরাল নয়, আমি আবারও বলছি যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল এবং অপর দুটি বিপরীত বাহু সমান্তরাল নয়, তাকে বলা হয় ট্রাপিজিয়াম। তোমরা খেয়াল করে দেখো এখানে এডি বাহু এবং বিসি বাহু, এই দুটি বাহু যদি আমরা অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাই তাহলে উভয় বাহুর মধ্যে দূরত্ব বজায় থাকবে, অর্থাৎ এডি বাহু এবং বিসি বাহু এই বাহু দুটি হল সমান্তরাল, অপরপক্ষে এবি বাহু এবং সিডি বাহু দুটি সমান্তরাল নয়, কেননা এ বিবাহটা সোজা আছে, এই সিডি বাহু যেভাবে বাঘ ধরছে এটা যদি আমরা টেনে নিয়ে যাই কিছু দূর যাওয়ার পরে এরা একত্রে মিট হয়ে যাবে, মিলিত হয়ে যাবে, তাই এডি বাহু সমান্তরাল নয়। তাহলে আবারও বলছি যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান্তরাল এবং অপর বিপরীত বাহু দুইটি সমান্তরাল নয়, তাকেই বলা হবে ট্রাপিজিয়াম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজ আমার ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি অনুশীলনী 6.2 এর ত্রিভুজ ও চতুর্ভুজ নিয়ে আলোচনা। আমি আজ এখানেই শেষ করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর ক্লাস, তার পূর্বে আমি আশা করি তোমরা সবাই বর্তমানে যে স্বাস্থ্যবিধি প্রচলিত সেগুলি মেনে চলে সবাই সুস্থ আছো, বাড়িতে বসে থেকে ভিডিও ক্লাসগুলি দেখছো, আমিও সুস্থ আছি, দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো এবং অতি শীঘ্রই ঈশ্বর তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাতের সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজ আমি শেষ করছি। ভবিষ্যতে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, ঈশ্বর এ পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।